চট্টগ্রামে পর্যাপ্ত পশু কুরবানি হওয়া নিয়ে শঙ্কায় 200+ চামড়া ব্যবসায়ী ও আড়তদার। বিধিনিষেধের মধ্যে ট্যানারি ও আড়তগুলো বন্ধ থাকলে চামড়া পচে যাওয়ার আশঙ্কা করছেন তারা। স্বাস্থ্যবিধি মেনে ট্যানারি ও আড়ত খোলা না রাখলে লোকসানে পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। 2019 সালে চট্টগ্রামে প্রায় 6 লাখ পশু কোরবানি দেওয়া হয়েছিল। করোনার কারণে গত বছর তা কমে আসে 4.5 লাখে। বিধিনিষেধের কারণে গতবারের চেয়ে এবার তা কমে 3.5 লাখে নেমে আসতে পারে বলে ধারণা কাঁচা চামড়া ব্যবসায়ীদের। যারা গুদামদার আছে তাদের কাছে লবণ আছে বা যাদের ক্রয় ক্ষমতা আছে, যতটুকু হয়তো 2000 পিসে কিনবে তার 2000 পিসের লেবার লবণ থাকতে হবে। এগুলো যখন থাকবে তখন চামড়ার নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। ট্যানারি মালিকদের কাছে টাকা বকেয়া থাকায় এবারও চামড়ার দাম নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। চামড়া গুদামজাত আছে, ওরা তো ওইভাবে ওই রেটে কিনবে না, গত বছরের আগে বছর কোনো টাকা দিচ্ছে না, চামড়াগুলো ফেলে দিতে হয়েছে, লবণযুক্ত করতে পারে নাই। ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য সময় দেশের বিভিন্ন স্থান থেকে শ্রমিকরা চট্টগ্রামে আসলেও বিধিনিষেধের কারণে কাঁচা চামড়ায় লবণ দেওয়ার জন্য শ্রমিক পাওয়া যাবে না। আমাদের ওয়ার্কারগুলো যদি লকডাউনের আওতারভুক্ত থাকে তাহলে আমরা একটু সমস্যা করবো, তো আমাদেরকে যদি একটু সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে চামড়াগুলো আমরা কালেক্ট করে বা লবণজাত করতে পারবো। চামড়ার সঠিক মান ধরে রাখতে কোরবানির 4 ঘন্টার মধ্যে চামড়ায় লবণ দেওয়ার জন্য মৌসুমি ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন আড়তদাররা। DBC News Desk।